সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক পদার্থবিদ্যা, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আজকের ক্লাসের টপিকস হলো প্যাকিং ভগ্নাংশ, সলিড স্টেট ফিজিক্সের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিকস প্যাকিং ভগ্নাংশ। তো আমরা ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে, এটি একটি ক্রিস্টাল ল্যাটিস, অর্থাৎ এখানে দেখানো হয়েছে এফসিসি ল্যাটিস দেখানো হয়েছে, মানে ফেস বা তল কেন্দ্রিক কিউবিক ল্যাটিস। আমরা জানি এখানে প্রত্যেকটা কর্নারে একটি করে পরমাণু থাকে এবং ফেস বা তলগুলোতেও একটি করে পরমাণু থাকে। ছয়টা তল আছে, ছয়টি তলে ছয়টি পরমাণু, আটটা কর্নারে আটটি পরমাণু, মোট 14টি পরমাণু। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো ক্রিস্টালটার আয়তন যা হবে, আর ক্রিস্টালের ভিতরে পরমাণু, যে পরমাণু যতগুলো পরমাণুই থাকুক না কেন, সেই পরমাণু দ্বারা অধিকৃত আয়তন কখনোই সেম হয় না। পুরো ক্রিস্টালটার আয়তন, এখানে যে এফসিসি ক্রিস্টাল দেখানো হয়েছে, সেই ক্রিস্টালটার মোট আয়তন পরমাণু দ্বারা অধিকৃত আয়তনের সমান হয় না। কেন? কারণ এই যে গ্যাপ আছে, পুরো পরমাণুটা পুরো ক্রিস্টাল জুড়ে নাই, কিন্তু কিছু কিছু জায়গায় গ্যাপ দেখা যাচ্ছে, এই যে এখানে গ্যাপ আছে, এই যে এখানে গ্যাপ আছে। সুতরাং পরমাণু দ্বারা মোট আয়তন ক্রিস্টালের আয়তনের সমান হবে না। পরমাণু দ্বারা আয়তন ক্রিস্টালের আয়তনের সমান হবে না। ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে ক্রিস্টালের আয়তন এবং ক্রিস্টাল দ্বারা অধিকৃত পরমাণুর আয়তন একই নাও হতে পারে, তার মানে একটা বড় হবে একটা ছোট হবে। তাহলে প্যাকিং ভগ্নাংশ কাকে বলে? কোনো ক্রিস্টালের পরমাণু কর্তৃক অধিকৃত আয়তন ও ক্রিস্টালের মোট আয়তনের অনুপাতকে বলা হয় প্যাকিং ভগ্নাংশ। পরমাণু দ্বারা যে আয়তন পাবো সেই আয়তনকে ভাগ করতে হবে ক্রিস্টাল দ্বারা আয়তন, মোট আয়তন। দুইটা আয়তন সেম না, এটা আগেই বলা হয়েছে, তাই না? ক্লিয়ার নাকি? খালি মাথা হু হু করতেছে। তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াবে? ইকুয়েশনটা হবে, আমরা প্যাকিং ভগ্নাংশের একটা সমীকরণ একটা দাঁড় করাতে পারি, পিএফ দ্বারা প্যাকিং ভগ্নাংশ বোঝানো হচ্ছে পরমাণু সমূহ দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই ক্রিস্টালের মোট আয়তন, ঠিক না? তাহলে আমরা এবারে এক্সাম্পল, তিনটা কিউবিক ল্যাটিসের তিনটা ভাগ আছে, একটা হলো সিম্পল কিউবিক, একটা হলো ফেস সেন্ট্রাল কিউবিক বা এফসিসি, একটা হলো বডি সেন্ট্রাল কিউবিক বা বিসিসি। এই তিনটার ক্ষেত্রে প্যাকিং ভগ্নাংশ কী হবে আজকের ক্লাসে আমরা সেটা দেখতে যাচ্ছি। তিন ধরনের ল্যাটিসের ক্ষেত্রে প্যাকিং ভগ্নাংশের মান সেম হবে না। তো প্রথমে আমরা দেখতে যাচ্ছি সিম্পল কিউবিক বা সাধারণ কিউবিক। কিউবিক ল্যাটিসের মেইন বৈশিষ্ট্যটা হলো ক্রিস্টাল ধ্রুবক, যেটা ল্যাটিস ধ্রুবক, সেটা সমান হবে, অর্থাৎ এ সমান সমান বি সমান সমান সি। সেজন্য এই যে এখানে একটি সিম্পল কিউবিক ল্যাটিস দেখানো হয়েছে, দেখো সিম্পল কিউবিক ল্যাটিসের আরও একটি বৈশিষ্ট্য হলো আটটা কর্নারে আটটি পরমাণু থাকে, এর ফেসে বা তলে কোনো পরমাণু থাকে না, যেমন এই তলেও নেই, এই যে ফাঁকা দেখা যাচ্ছে না, এই যে উপরে একটা ফাঁকা, নিচে একটা ফাঁকা, প্রত্যেকটা তলে কিছু জায়গা ফাঁকা আছে। সেই কারণে পরমাণু দ্বারা অধিকৃত আয়তন আর ক্রিস্টালের আয়তন কখনোই সেম হবে না। তো এইখানে আমরা যদি ল্যাটিস ধ্রুবক এ ধরি, যেহেতু সিম্পল কিউবিক ল্যাটিস ধ্রুবক যদি এ হয়, অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সেম এ, তো একটা বাহুতে পরমাণুর কয়টা পরমাণু দেখা যাচ্ছে? দুইটা পরমাণু দেখা যাচ্ছে না? এবং প্রত্যেকটা পরমাণুর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ওই এ ইকুয়ালস টু টু আর হবে,
লক্ষ্য করো, এ মানে কি? এ মানে হলো এই বাহুর দৈর্ঘ্য, এইখান থেকে এই পর্যন্ত এ। তো এইখানে দুটো পরমাণু আছে এবং দুটো পরমাণুর হাফ হাফ করে আছে, এই পরমাণুর অর্ধেক, এই পরমাণুর অর্ধেক। তাহলে অর্ধেক হলো কি? ব্যাসার্ধ আর, সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব আর, পরমাণু ব্যাসার্ধ আর, আবার এই সেন্টার থেকে এই পর্যন্ত আর, টু আর। তাহলে ল্যাটিস ধ্রুবক এ কষ্ট হবে টু আর, শুধু এইদিকে না, এটা যদি আমি এই পাশেও চিন্তা করি তাহলে এখানেও টু আর, এদিকেও টু আর, এখান থেকে এই পর্যন্ত টু আর, সকল দিকেই টু আরের সমান হবে। আমরা ক্রিস্টাল ধ্রুবকের সাথে, ল্যাটিস ধ্রুবকের সাথে পরমাণুর ব্যাসার্ধের একটা সম্পর্ক দাঁড় করালাম। কার সাথে? কার? ল্যাটিস ধ্রুবক এর সাথে পরমাণু ব্যাসার্ধ আর এর। এটা দ্বারা আমার লাভ কী হবে একটু পরেই বোঝা যাবে যে কেন এটা করা হয়েছে, কেন ওই সম্পর্কটা করা হবে। তাহলে আমরা চিত্র থেকে এটা দেখতে পাচ্ছি যে এই কস টু টু আর। তো এখন আমরা এই পুরো ক্রিস্টালটার বা ল্যাটিসটাকে যদি একটা ইউনিট সেল বা একক কোষ মনে করি, তাহলে একক কোষের যেহেতু একটা কিউবিক, তাহলে তার আয়তন কী হবে? এ কিউব। আয়তনের সমীকরণ কী বলো? এ কিউব মানে এ গুণন বি গুণন সি, যেহেতু প্রত্যেকটাই সমান সেহেতু এ কিউব হয়ে গেছে। এ মানে টু আর, টু আর কিউব সমান সমান এইট আর কিউব। তাহলে আমরা এই পুরো ল্যাটিসকে একটা ইউনিট কোষ বা একক কোষ ধরে পুরো ক্রিস্টালটার আয়তন পেলাম এইট আর কিউব। তো এখন আমি বা এখন আমরা কী বের করবো আসলে? এই ভিতরে যে পরমাণু, পরমাণু দ্বারা যে আয়তনটা সে দখল করে আছে, সেটার আয়তন বের করতে হবে, পরমাণু দ্বারা দখলকৃত আয়তন। তাহলে এর ভিতরে কোনো পরমাণুই কিন্তু পুরোটা নাই, অর্থাৎ কিছু অংশ আছে, পরমাণুর অংশ আছে। যেহেতু আটটা পরমাণুতে, সরি, আটটা কর্নারে আটটা পরমাণু আছে, এবং আটটা পরমাণুর কত ভাগ আসলে এখানে আছে, তার মানে এই আটটা পরমাণুর যে অংশগুলো আছে আয়তন, সে আয়তনগুলো যদি আমি যোগ করি তাহলে কয়টা পরমাণুর আয়তনের সমান হবে? আমরা এটার একটা সূত্র জানি যে ল্যাটিস পয়েন্টের সংখ্যা আমরা হিসাব করতে পারি, এরকম একটা সূত্র জানা আছে। দেখো, এর আগে আমরা দেখিয়েছি ল্যাটিস ধ্রুবক, সরি, ল্যাটিস পয়েন্টের সংখ্যা বা পরমাণু কোষ্টি দ্বারা অধিকৃত পরমাণুর সংখ্যা, এই ল্যাটিসটির ভিতরে কতটি পরমাণু আছে? পরমাণু তো আটটা আছে এটা আমরা জানি, কিন্তু দখলকৃত আয়তনটা কতটি পরমাণুর আয়তনের সমান সেটা বের করার জন্যই আসলে আমরা এই সূত্রটা ইউজ করি, এন ইকস টু এন আই প্লাস এন এফ ডিভাইডেড বাই টু প্লাস এন সি বাই এইট। এন আই মানে কি? এই ল্যাটিসের সেন্টারে বা কেন্দ্রে কোনো পরমাণু আছে কি না? না, যেহেতু এটা সাধারণ ঘনক, সুতরাং এটার ভিতরে কোনো পরমাণু বা সেন্টারে কোনো পরমাণু নেই, এই জন্য এন আর এফ মান জিরো। এন এফ এর মান কত? এন এফ মানে তলগুলোতে কোনো পরমাণু আছে কি না, ফেস বা তল, না, তলেও কোনো পরমাণু নাই, সেই জন্য এটারও এন এফ এর মানও জিরো। এরপর কর্নারে এন সি, এন সি মানে কর্নার, কর্নারে পরমাণুর সংখ্যা আটটা, তাহলে আট ভাগ আট সমান এক, তার মানে এখানে এই আটটা পরমাণু দ্বারা দখলকৃত আয়তন অ্যাকচুয়ালি একটি পরমাণুর আয়তনের সমান। আটটা পরমাণু যেহেতু পুরো অংশ, পরমাণুর পুরো অংশটা নাই, অংশ আছে, একটা পার্ট আছে, সেই জন্য আমরা বলছি যে একটি পরমাণুর আয়তন, যেহেতু এখানে পরমাণু সংখ্যা একটা, একটি পরমাণুর আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউব। যেহেতু গোলক, পরমাণুকে আমরা একটা গোলাকার ধরে তার আয়তনের সূত্র হলো ফোর বাই থ্রি পাই আর কিউব। তাহলে আমরা দুটোই পেয়ে গেছি, যে পরমাণু দ্বারা অধিকৃত আয়তন এবং ল্যাটিসের আয়তন বা ক্রিস্টালের আয়তন। ক্রিস্টালের আয়তন তো আগে বের করেছি, কত? এইট আর কিউব, তাই না? তো এখন যদি আমরা ইকুয়েশনে বসায় দিই, আমাদের হাতে একটা সমীকরণ, পেকিং ভানসের যে সমীকরণটা, সেই সমীকরণ যদি বসাই, পরমাণু সমূহ দ্বারা অধিকৃত আয়তন ডিভাইড বাই ক্রিস্টালের মোট আয়তন, তাহলে একটি পরমাণুর আয়তন হলো ফোর বাই থ্রি পাই আর কিউব ডিভাইডেড বাই এইট আর কিউব, পাই বাই সিক্স, কাটাকাটি করে পাই বাই সিক্স আসে, সরল করে পাই বাই সিক্স আসে, এটাকে ভাগ করলে হয় পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ থ্রি। সুতরাং সাধারণ ঘনক ল্যাটিসের বা ক্রিস্টালের প্যাকিং ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন
এর মান হলো 0.53। বোঝা গেল? এরপরে আসি আমরা আরেকটা নেই, এফসিসি নেই। এটা ইজি হয়েছে, কিন্তু এফসিসিটা একটু কম্পারেটিভলি একটু জটিল আছে। আমরা এফসিসি আগে দেখে নেই, শুরুতে আমরা এফসিসিটা দেখেছিলাম। কিন্তু এই যে, এটি হলো এফসিসি ল্যাটিস। এফসিসি ল্যাটিসের প্রত্যেকটা কর্নারে একটা করে আছে, এবং একই সাথে তলগুলোতেও একটা আছে। এই যে প্রথম তল, এই যে দ্বিতীয় তল, উপরে নিচের তলটা তো অবশ্য দেখানো হয়নি। এইভাবে প্রত্যেকটা তলেই একটা করে পরমাণু আছে। মোট পরমাণুর সংখ্যা তাহলে 14টি, 8 আর 6 14। তো এইখানে আমরা যদি এই পয়েন্টগুলোর নাম দিই, এই যে প্রথম যে তলটা দেখা যাচ্ছে, সম্মুখ তল এ বি সি ডি, এবং এ থেকে সি এই 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 রেখাটি কী হবে, একটু কর্ণ হবে, এই তলের কর্ণ। তাহলে কর্ণ বরাবর যদি আমি একটা রেখা আঁকি, তাহলে এরকম হবে এসি এবং এ বি আর বি সি। আমরা যদি এই তলটার এই অংশটুকু নিয়ে বিবেচনা করি, লক্ষ্য করো কেন আমরা এই এসি কর্ণ টানলাম। তাহলে এসি অংশটিতে পরমাণু কোনো গ্যাপ নাই, সেই কারণে এসি অংশটিকে আমরা বিবেচনা করছি। এ বি বাহুর দৈর্ঘ্য কত বলো তো, কত এ, যেহেতু এটা ল্যাটিসের বাহুর দৈর্ঘ্য, সুতরাং এ বি সি এ। কিন্তু এসি কিন্তু এ নয়, এসি হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা ওই এইটুকু রেখে বাকি অংশটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে দেখতে এরকম দেখা যাবে, তাই হবে না? শুধু ওই এবিসি ত্রিভুজটা যদি নেই, এবং একই সাথে এটা যদি আমরা একটা টু ডিমেনশনাল আঁকি, এখানে থ্রি ডি করে আছে, টু ডিমেনশনাল করলে এরকম হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই চিত্রটি পরীক্ষা আঁকতে হবে, এইটা বা এরকম কোনো কিছু আঁকার দরকার, থ্রি ডি আঁকা যাবে না, থ্রি ডি আঁকা কঠিন। পরীক্ষায় এরকম দ্বিমাত্রিক চিত্র আঁকতে হবে, টু ডি। তাহলে আমরা এসি কর্ণেতে দেখতে পাচ্ছি যে একটি পরমাণু পুরোটাই আছে, আর আরেকটার একটা অংশ আছে, আরেকটার একটা অংশ আছে। কিন্তু এইখান থেকে এ বিন্দু হতে এই পর্যন্ত পরমাণুর ব্যাসার্ধ আর, বাট এইখান থেকে এই পর্যন্ত ব্যাস টু আর, এইখান থেকে এই পর্যন্ত হলো আর। তাহলে টোটাল এসি এর দৈর্ঘ্য টোটাল কত হবে আমি যদি একটু দেখাতে চাই, এটা টু আর, এই পাশেরটা আর, ওই পাশেরটা আর, তাহলে মোট কত হলো 4 আর। তাহলে এসি মানে কিন্তু 4 আর, এইটুকু ক্লিয়ার কিনা? এসি মানে 4 আর। তাহলে আমরা যদি পিথাগোরাসের ওই সূত্রটা ইউজ করি যে এসি স্কোয়ার, এবং যে পরমাণুগুলো আছে তার পরমাণু যদি ব্যাসার্ধ আর হয়, তারপরে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানগুলো বসায় দেবো, এসি মানে 4 আর, 4 আর স্কোয়ার, এবি মানে এ, বিসি মানে এ। এখান থেকে আমরা এর মান বের করি, সবসময় এর মান বের করতে হবে। এর সাথে কার সম্পর্ক করাইতে হবে? পরমাণুর ব্যাসার্ধের। সাধারণ ঘনকেও কিন্তু আমরা বের করেছিলাম, এ ইকুয়ালস টু কত আর বের হয়েছিল, 2 আর বের হয়েছিল, আর এখানে বের হলো এ ইকুয়ালস টু 2√2 আর। এখানে একটা সাধারণ ক্যালকুলেশন করা আছে। তাহলে আমরা ক্রিস্টালের আয়তন এখন বের করতে যাচ্ছি, ল্যাটিসের আয়তন বা ক্রিস্টাল মোট আয়তন কত হবে, এই এ কিউব, রাইট? এ কিউব, এ মানে হলো 2√2 আর কিউব, কিউব তুলে দিলে বা ঘন করলে 16√2 আর কিউব হবে। তাহলে আমরা ক্রিস্টালের আয়তন পেলাম। এবার পরমাণু দ্বারা অধিকৃত অংশটুকুর আয়তন আমাকে বের করতে হবে, কোষ্টি দ্বারা। এখানে যে ইউনিট কোষ আছে, সেই ইউনিট কোষে কতটি পরমাণু আছে বা কতটি ল্যাটিস পয়েন্ট আছে সেটা বের করার জন্য এই সূত্র আবারও এটা, এন ইকোয়াস টু এনআই এনএফ বাই 2 এনসি বাই 8। এনআই এর মান 0, কারণ এখানেও মাঝখানে কোনো পরমাণু নেই, এই জন্য 0। এনএফ এর মান 6, কারণ যেহেতু এটি তলকেন্দ্রিক, প্রত্যেকটা তলে একটা পরমাণু আছে, 6/2। এনসি হলো 8/8, টোটাল হলো 4। তাহলে এই ক্রিস্টালের আয়তন হবে পরমাণু দ্বারা অধিকৃত আয়তনটা হবে 4টি পরমাণুর আয়তনের সমান। তাহলে আমরা 4টি পরমাণুর আয়তন বের করলাম, 4 × 4/3 πr³। একটি হলো 4/3 πr³, একে 4 দিয়ে গুণ করলে
আমরা পাবো 16/3 πr³। এখন এই মান দুটো যদি বসায় দেই তাহলে প্যাকিং ভগ্নাংশ পাওয়া যাবে কার ক্ষেত্রে? এফসিসির ক্ষেত্রে। পরমাণু সমূহ দ্বারা অধিকৃত আয়তন কিছুক্ষণ আগে বের করেছি 16/3 πr³, আর ক্রিস্টালের মোট আয়তন ছিল 16√2 r³। সরল করলে আমরা যদি ভগ্নাংশ মানটা বের করি তাহলে হবে 0.74। এটা হলো এফসিসির প্যাকিং ভগ্নাংশ। একইভাবে আমরা বিসিসির করতে যাচ্ছি। লক্ষ্য করো বিসিসি কীভাবে সংজ্ঞায়িত করা হয়। বিসিসি হবে, এটাও এক ধরনের কিউবিক ল্যাটিস, যার আটটা কোয়ার্টারে আটটা পরমাণু থাকবে এবং অনলি বডিতে বা সেন্টারে একটি পরমাণু থাকবে, এটা লোকে বিসিসি বলে। তাহলে মোট পরমাণুর সংখ্যা আসলে 9টি, কিন্তু যেহেতু এই কর্নারের আটটা পরমাণুগুলো পুরো অংশ নাই, পার্ট আছে, যে এই পরমাণুটির একটা অংশ ভিতরে আছে, সেই কারণে 9টা পরমাণুর আয়তন এখানে আমরা বিবেচনা করতে পারি না, কারণ এই পরমাণুটি কি পার্শিয়ালি আছে, তাই না? ভিতরের যে পরমাণুটা আছে সেটা পুরোটাই আছে, কিন্তু বাকিগুলো তো পার্শিয়ালি আছে, সেই কারণে আমাদের এখানেও ল্যাটিস পয়েন্ট হিসাব করতে হবে যে ল্যাটিস পয়েন্ট কত। তো তার আগে ল্যাটিস ধ্রুবকের সাথে ওই আর এর সম্পর্ক করতে যাচ্ছি, অর্থাৎ এ সমান সমান কত, কত আর, তো সেটার জন্য এই চিত্রটা বিবেচনা করছি। দেখো আটটা কর্নারে আটটা পরমাণু আছে, সবগুলো কর্নার এখানে বিবেচনা করা হয় নাই, এ কর্নার এবং এই এফ কর্নার, অর্থাৎ এই যে এইটা একেবারে ওই পাশেরটা এবং মাঝখানেরটা। তো আমি যদি এ থেকে এফ পর্যন্ত একটা রেখা টানি, এটাও একটা কর্ণ হবে, এই কর্ণটিতে পরমাণুর কোনো গ্যাপ নাই, লক্ষ্য কর এই এফ বরাবর পরমাণুর কোনো গ্যাপ নাই, যে এটা একটা পরমাণু, তারপরে এইটা, তারপরে এই শেষটা, সেই কারণে আমরা এফ এর দৈর্ঘ্য বের করবো এবং এফ এর দৈর্ঘ্যের সাথে ওই ল্যাটিস ধ্রুবক এর এর সম্পর্ক করাতে যাচ্ছি। তাহলে লক্ষ্য করো এ এফ মানে কি, এফ সমান সমান কত হবে, 4r হবে, রাইট? এফ এ এফ সমান সমান 4r হবে, কারণ এখান থেকে এ পর্যন্ত আর, এখান থেকে পর্যন্ত 2r ও আর। তো যেহেতু এফ স্কোয়ার, লক্ষ্য করো এফ স্কোয়ার সমান সমান হবে এ ই স্কোয়ার প্লাস ই এফ স্কোয়ার, সমকোণী ত্রিভুজ। ই এফ এর মান জানি, বলতো ই এফ এর মান কত? এ, বাট এ ই কিন্তু জানি না, এ ই হলো আবার এটার কর্ণ, তাহলে এইটা আগে বের করে নিতে হবে। তো আমি যদি এ বি ই এই ত্রিভুজ বিবেচনা করি, তাহলে এই ত্রিভুজের এ ইটা হবে অতিভুজ এ ই স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তো এ এর মান বের করার জন্য এ বি এর মান বসানো হলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ বি এর মান এ, এটার মানে এ, রাইট? তাহলে এ ই সমান সমান কত হবে? এ ই ইকুয়ালস টু হবে এ রুট টু বা রুট টু এ, ক্লিয়ার? এ ই বের করলাম কেন? কারণ এফ বের করতে গেলে এ ই লাগবে, সেখানে ওটা বের করে নিয়েছি। তাহলে আমরা চলো এ এফ বের করি, আবারও ওই পিথাগোরাসের সূত্র, এ এফ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস ই এফ স্কোয়ার, এ এফ মানে 4r, আর এ ই মানে এ রুট টু, কিছুক্ষণ আগে বের করা হয়েছে আগের স্লাইডে, ই এফ মানে এ। তো এখানে বের করলে এর মান হবে 4/3 r। তাহলে আমরা এবার ক্রিস্টালের আয়তন বের করতে পারবো। ক্রিস্টালটির আয়তন হবে বা কোষ্ঠীর আয়তন হবে এ কিউব, এ মানে 4/3 r হোল কিউব, মান বের করলে এটা আসবে 64/3√2 r³। ওকে, এখন কী করতে হবে? পরমাণু দ্বারা অধিকৃত কোষ্ঠীর আয়তন, কোষ্ঠী দ্বারা অধিকৃত পরমাণুর সংখ্যা আগে বের করতে হবে। কেন সংখ্যা বের করবো? আগে বলেছে যেহেতু ওই কর্নারের পরমাণু দুটি পার্শিয়ালি আছে, বা কর্নারের আটটি পরমাণু পার্শিয়ালি আছে, সেই কারণে এখানে পরমাণুর সংখ্যা বের করতে হবে। এনআই, এখানে এনআই এর মান 1, কারণ সেন্টারে একটি পরমাণু আছে। এনএফ 0, এনসি 8, তাহলে টোটাল কত হলো? 2। তাহলে বলতো দেখি, এবারে পরমাণু দ্বারা অধিকৃত আয়তন সমান সমান কয়টি পরমাণুর আয়তনের সমান হবে? দুইটি পরমাণুর আয়তনের সমান, তাহলে দুটি পরমাণু আয়তন হবে 2×4/3 πr³ সমান সমান 8/3 πr³।
এখন আমরা খুব সহজে প্যাকিং ভগ্নাংশ বের করতে পারি। না, তলে কোনো পরমাণু নাই তো, বিসিসিতে তলে কোনো পরমাণু থাকবে না, মাঝখানে একটি থাকবে আর কর্নারে আটটি থাকবে, এই হলো টোটাল। তাহলে পরমাণু সমূহ দ্বারা অধিকৃত আয়তন 8/3πr³ বা ক্রিস্টালের মোট আয়তন বা কোষের আয়তন এইটা, ভাগ করলে হবে 0.68। তো এই হলো তিনটি কিউবিক ল্যাটিসের প্যাকিং ভগ্নাংশ নির্ণয়ের পদ্ধতি। তো আজকের ক্লাসের এখানে সমাপ্তি, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।